তো দাঁতে কোনো সমস্যা আছে? দাঁত দেখে একটু, আমার দুটো দাঁত সমস্যা। আচ্ছা, এই অসুবিধা নেই, ঠিক আছে। পাগল হয়ে গেছে না? ওই আমিও নেব রেডি হয়ে গেছি। মোহন রাস্তায় দাঁড়িয়ে আছে, জিতু একটু পরে আসবে, আগে তো মানে আমার বড়দি আর রাইসদা চলে গেছে, দিদিরা যাবে ডাক্তারের দোকানে, আর আমরাও একটু যাবো ওদের সাথে। তারপরে আমরা যাবো বিয়ের কার্ড বানাতে, ক্যাটারিং ভাড়া দিতে যাবো, আর হচ্ছে নিশিতার একটা জুতো কিনতে হবে, আর একটা আলমারি দেখতে যাবো। যাই না কত টাকা কিছু করতে পারবো, কিন্তু চেষ্টা করবো সমস্ত কিছু করার। তো ব্লগটা শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ব্লগটা দেখতে পাচ্ছি। আমার ভাই দাঁড়িয়ে আছে, আমার মাম্মান দাঁড়িয়ে আছে, এদিকে চলে এসছে আমাদের মোহনদা। কোথায় উঠাইছো ওটা, ভালো লাগছে না ছবি দিয়ে? হ্যাঁ, আর এদিকে চলে আছে, এদিকে আছে মোহনের শালি। আমরা এখন বাইকে করে যাবো। কানেরটা আমার না ভালো লাগে না, কিন্তু ও সেরকম বলে কানের তোমার গালে গন্ধ না? তোমার দাঁতে কোনো সমস্যা আছে? দাঁত দেখে একটু। আপনি পেশেন্ট? অসুবিধা নেই, ঠিক আছে। এটা দেখো, এটা রূপর ঠাকুর, পুরোটা রূপর। একটা জিনিস দেখলাম তোমাদেরকে বলছি, ওইখানে পুরো ঠাকুরটা রূপর ঠাকুর, এত সুন্দর লাগছে না? তোমার লাল ড্রেস পরে তো লাল ফুটে রয়েছে। দিদি ডাক্তারের কাছে আসলে টাইম লাগে 5 ঘন্টা, দিদির আমার টোল খাই যখন দেখো দিদির এখানে আমার ওখানে। তো তার জন্য আজকে না একদম অনেক তাড়াতাড়ি হয়ে গেল, আমি এদের আনতে ভয় পাচ্ছিলাম যে ওরা এসে কতক্ষণ বসবে। তোর ঠাকুর মানে কপাল, আমি বলছি যে আজকে আমরা এসেছি তার জন্য তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমরা এবার একটু যাবো মলে। কি খাচ্ছিস? আমার কলা খাচ্ছি। আরে কলা কে কে বলছে? হিরো আসছে আমাদের, হিরো। আমরা মলে চলে এসেছি, আর নিশিতা এসে পর ওই ব্ল্যাক কালারের শাড়িটা পছন্দ করেছে, চোখের নজর চলে গেছে। কোনটা ভালো লাগছে, ওই ব্ল্যাকটা? মলের ভিতরে ক্যামেরা
কেনাকাটা হয়ে যাওয়ার পরে গেট করেছে ওই যে দিদিরা তুমি কি খাবে? আমি চাইদা নেই খাওয়ার, তোমার খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। এরপরে যাবো এখন গোবর ডাঙা, আমি খাবো না তাও বলছি। আমার বড় জামাই বাবু আমাকে চিকেন স্যান্ডউইচ খাওয়াচ্ছে আর মিষ্টান্ন খাওয়াচ্ছে আর মুহূর্তে কেক লাড্ডু। আমি বললাম লাড্ডু খাবো, বলছে খেতে আমি খাবো না। তো আমাদের এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাবো ডাইরেক্ট গোবরডাঙা আর ওরা যাবে বাড়িতে আর আমি আর আমার বোন আর মোহন যাবে গোবরডাঙায়। গোবরডাঙাকে আমাদেরকে ছেড়ে তোরা চলে যাবি, আমাদেরকে ছেড়ে চলে যাবি, সন্ধ্যাবেলা আসছে তোদের বাড়ি, তোমার একটা ল্যাজ রয়েছে তার একটা ল্যাজ নিয়ে যাবে। হ্যাঁ সন্ধ্যাবেলা আসছে ভাইদের পার্টি বন্ধ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বাবা, বর্দি খাবে না। আমি সন্ধ্যাবেলা থেকেই খাই, আমি যখন আমার ভালো লাগতো না মুড আমি আমার শেয়ারে চলে যেতাম। আমি আর তানিশা সব দিন আমার শালি একা একা থাকতে আমাকে দিচ্ছে না, পয়সা দিয়ে দাও তো শালি দিলাম তুমি দাও ছেলে ছুটে দাও সাইড থেকে। ও বাবা তোর আবার হাতে তো বেশি না, কি করে মানে কি হলো ওই উপর থেকে সাদা যে জিনিসটা না ওই যেটা ছেলে ছেলে আমাকে দিচ্ছে আমি খাবো। আর বউ যাবে তোমার তো অর্ধেক নিয়ে নেবো বিয়ের করতে তাই যাবো, শুধু সাদাটাই দিব। কিন্তু দাদা সময়টা বেটার লাগবে সবাই খাচ্ছে। আমি একটু লাড্ডু খেলাম আর সবার কাছে অল্প অল্প করে নিলাম। খাওয়া শেষ, আমি কিছু খাইনি। তোমার তো খাওয়াই উচিত না, আমি আছি শ্যামলা তার জন্য আমার মুখে গেছে দিলে এটা ফুটে আর পরিষ্কার হাসে আসতে বল।